দেখতে পারবে। আচ্ছা তাহলে একটু ব্যাকে যাই। হ্যাঁ, আর্টিকেল তাহলে কত টাইপের লেখা লাগতে পারে আমাদের মেরাজ? আমরা সাধারণত এখন দুই টাইপের লিখি, কিন্তু বিভিন্ন ধরনের কয়েক হ্যাঁ প্রকার হয় হ্যাঁ আমাদের মধ্যে। আচ্ছা, কোন দুইটা টাইপের আমরা আর্টিকেল লিখি? একটা হচ্ছে ইনফরমেটিভ বেস, একটা হচ্ছে সার্ভিস বেস। সার্ভিস বেসড কে প্রোডাক্ট বেসড প্রোডাক্ট বেস বলা বলা যাইতে পারে। হয়। আচ্ছা, আরো প্রকারভেদ আছে, যেমন আমাদের ভিডিও স্ক্রিপ্টের জন্য কন্টেন্ট লাগে বা আর্টিকেল লেখা। আচ্ছা, আর্টিকেলের আর একটা সিনোনিম হচ্ছে কি? কন্টেন্ট। কন্টেন্ট হ্যাঁ, আর একটা সিনোনিম হচ্ছে কন্টেন্ট, প্যারাগ্রাফ, টেক্সট। ঠিক আছে, এগুলোই হচ্ছে আর্টিকেলের সিনোনিম। সিনোনিম। আচ্ছা, শুধু টেক্সট মানে আর্টিকেল না, যদি লং কোনো টেক্সট হয়, হ্যাঁ কোনো টপিকস সম্পর্কে কোনো ডিসক্রিপটিভ কোনো টেক্সট হয়, তাহলে ওটা আর্টিকেল। আর্টিকেল। আচ্ছা, আর ইংলিশে আবার অনেকেই বলে যে এসে, প্রবন্ধ। ঠিক আছে, এটাও এক প্রকার আর্টিকেলই। হ্যাঁ, আচ্ছা, তাহলে আর্টিকেলের ফুল ডিফিনেশনটা হচ্ছে কোনো একটা টপিক ক্লায়েন্ট যে উদ্দেশ্যে আমাদেরকে দেবে, হ্যাঁ সেই টপিকের উপর, হ্যাঁ বিস্তারিত বিস্তারিত লিখতে হবে, লিখতে হবে। ওর উদ্দেশ্যকে কোরেসপন্ড করে, ওর উদ্দেশ্যকে কি করে কোরেসপন্ড, সহায়ক বা সহায় করে লিখতে হবে। ও যদি ভিডিও স্ক্রিপ্টের জন্য কন্টেন্ট চায়, ওর টপিক দিল, একটা টপিক দিয়ে বললো এটা দিয়ে আমি ভিডিও স্ক্রিপ্ট বানাবো, তখন কি আমার আর্টিকেল এরকম হবে? যদি ইনফোগ্রাফিকের জন্য চায়, ইনফোগ্রাফিককে কি দিতে হয়? স্ট্যাটিক্যাল ডাটা দিতে হয়, পরিসংখ্যানিক ডাটা দিতে হয়। আমরা ক্রিকেট খেলায় দেখি, যেমন 20 ওভারের হচ্ছে একটা স্কোর থাকে, প্রথম ওভারে রান কম, দ্বিতীয় ওভারে একটু বেশি, তৃতীয় ওভারে আরো বেশি, তৃতীয় ওভারে আবার কম। এটা হচ্ছে স্ট্যাটিক্যাল ডাটা। এটা কি? এটা পরিসংখ্যানিক তথ্য। আচ্ছা, এই ইনফোগ্রাফিকের জন্য কি লাগে? কন্টেন্ট লাগে, প্রেস রিলিজ, কোম্পানির কোনো পজিটিভ বা নেগেটিভ বা কোনো কোনো কিছু চেঞ্জ হয়েছে বা কোনো কিছু নতুন প্রোডাক্টের ছাড় দিছে বা নতুন কোনো প্রোডাক্ট রিলিজ হয়েছে, হ্যাঁ তো এগুলো অ্যানাউন্স করার জন্য যে অ্যাডভার্টাইজমেন্ট বা যে প্রচারণা, এগুলো এটাকে বলে হচ্ছে প্রেস রিলিজ। এটার জন্য কন্টেন্ট লাগে। আচ্ছা, এখন ওয়েবসাইটে কন্টেন্ট লাগে সাধারণত দুই ধরনের। ওয়েবসাইটে কন্টেন্ট লাগে কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। আচ্ছা, একটা হলো মেইন আমার প্রোডাক্ট বেসড, আর একটা হচ্ছে ব্লগ কন্টেন্ট। একটা কি বেসড? প্রোডাক্ট বেসড, মানে আমি কিভাবে, আমি ড্রিম আইটি গ্লোবাল, আমি কি কি সার্ভিস দিই, বা মেরাজ হচ্ছে, মেরাজের একটা কুরিয়ার অফিস আছে, তো মেরাজ ওটার জন্য একটা ওয়েবসাইট বানালো, কি সুন্দরবন ডট কম বা সুন্দরবন কুরিয়ার ডট কম, তাই না? আচ্ছা, নিচে কন্টেন্ট দিল যে আমরা ট্রাস্টেড, হ্যাঁ আমরা এইভাবে সার্ভিস দিয়ে থাকি, আমরা এত দিনের মধ্যে সার্ভিস দিই, আমাদের ফি এত, আমরা কোনো কোনো ক্লায়েন্টের যদি মাল আমাদের কাছ থেকে ড্যামেজ হয় বা হারায় যায়, তাহলে আমরা ওটার জন্য ফুল কি গ্যারান্টি দিই, হ্যাঁ আমরা ক্ষতিপূরণ দিই। তারপরে কি আমাদের যে রিসেন্ট ক্লায়েন্ট এগুলা, হ্যাঁ আমাদের রেগুলার বা বড় বা এন্টারপ্রাইজ ক্লায়েন্ট এগুলা, তো এটার জন্য তো কন্টেন্ট লিখতে হয়। এটাকে বলা হয় সার্ভিস বেসড বা প্রোডাক্ট বেসড, যে আমাদের অফিস কোথায় কোথায়, আমাদের যে সার্ভিস রেঞ্জ কোথায় কোথায়। হ্যাঁ, আর ব্লগের জন্য আর্টিকেলগুলো হবে ডিফারেন্ট, ব্লগের জন্য আর্টিকেলগুলো হবে ইনফরমেটিভ, টিপস বেসড, টিপস বেসড, যে হাউ টু মুভ অর হাউ টু শিপ ইওর মালামালের ইংরেজি কি ট্রান্সপোর্টেশন, সরি ট্রান্সপোর্টেশন কেন, গুডস ফ্রম এ রিপুটেড কুরিয়ার সার্ভিস বা কুরিয়ার সার্ভিস শিপিং পলিসি, তাই না, বা শিপিং টিপস, বা হাউ ইউ উইল অ্যাশিওর হোয়াইজ কুরিয়ার সার্ভিস ইজ বেস্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্লগ, ব্লগে দিতে হবে, তাই না? এখন মানুষ সাধারণত দুই টাইপের আর্টিকেল খুঁজবে, একজন জানার জন্য খুঁজবে আর একজন সার্ভিস নেওয়ার জন্য খুঁজবে। যে জানার জন্য খুঁজবে তার কাছেও যাতে আমার বিজ্ঞাপন হয়, হ্যাঁ যে জানার জন্য খুঁজতেছে তার কাছে আমার ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়তেছে, কি বাড়তেছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, স্কোয়ার, স্কোয়ারটা মানুষ যত বেশি জানবে তত বেশি একটা নামেই চলবে, তাই না? তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বেসিক্যালি ব্লগ আর্টিকেল কি করতে হয়, লিখতে হয়। যারা জানার জন্য খুঁজতেছে তারাও যাতে আমার সাইটটা পায়, হ্যাঁ স্কোয়ারকে পায়, যারা জানার জন্য, যারা স্কোয়ারের প্রোডাক্ট প্রোডাক্ট খুঁজতেছে তারাও যাতে স্কোয়ারকে সাইটটা পায়, তো এই দুইটা ওয়েতে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়তেছে। আচ্ছা, এখন ইনফরমেটিভ আর্টিকেল আমরা কিভাবে চিনব?
হাউ টিপস থাকবে কোন টপিক্সের মধ্যে, গাইডস থাকবে, ট্রিক্স থাকবে, আর কি থাকবে? হাউ আগে বা পরে কি থাকবে? হাউ। আচ্ছা, সলিউশন আসলে এটা দুইটার মধ্যেই পড়ে, সার্ভিস বেসের মধ্যে সলিউশন থাকে আবার কি ইনফরমেটিভ। হ্যাঁ, তুই কোনো কিছু জানতে চাচ্ছিস এটারও সলিউশন থাকতে পারে, তুই কোনো সার্ভিস চাচ্ছিস এটারও সলিউশন। হ্যাঁ, এই জন্য সলিউশন ওয়ার্ডটা এমন দুটার সঙ্গেই খায়। আচ্ছা, আরও অনেক ওয়ার্ড আছে, যেমন টিপস, এটা থাকলে অবশ্যই বুঝতে হবে এটা সার্ভিসের সঙ্গে খাবে না, কখনোই খাবে না। টিপস মানে কি? নির্দেশনা। আচ্ছা, ইনস্ট্রাকশন, তাই না? মোটিভেশন আর কি। আচ্ছা, আমরা টিপসের যদি সিনোনিম দেখি সিম্পলি, তাহলেই তো হয়। পরামর্শ, অ্যাডভাইস, আরো কি থাকতে পারে? অ্যাডভাইস, হ্যাঁ, কনসালটেশন হয়। কনসালটেশন ওটা টাকার ক্ষেত্রে, ওটা আসলে কনসালটেশন বলতে ওটা প্রফেশনালি বুঝায়। সাধারণত কনসালটেশন হয় দুই টাইপের, একটা ফ্রি আর একটা প্রো। যদি ফ্রি কনসালটেশন হয় তাহলে ওটা, তবু ওটা সার্ভিসের মধ্যেই পড়ে। তুমি একজনকে কনসাল্ট করতেছো সময় দিয়ে, এটা আসলে সার্ভিস বা প্রোডাক্ট। আচ্ছা, যাই হোক, সাজেশন হয় এখানে, আর কি হবে সাজেশন? এখন তো এমনিতে বোঝা যাচ্ছে যে কোন ধরনের ওয়ার্ডগুলো হতে পারে। আচ্ছা, আমি যদি কোনো কাউকে সাজেশন দেই বা অ্যাডভাইস দেই, পরামর্শ দেই বা ইনস্ট্রাকশন দেই, হ্যাঁ, টিপস দেই, গাইডস দেই, এগুলো দেখে বুঝতে হবে যে এগুলো ইনফরমেটিভ আর্টিকেল। আর কোনো টপিক্সের মধ্যে যদি কোনো আচ্ছা কোনো কিওয়ার্ড বা টপিক্সের মধ্যে যদি টিপস, গাইডস, ট্রিক্স, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ডগুলো থাকে তাহলে ইনফরমেটিভ। এখন প্রোডাক্ট বেসড কোনগুলো হবে? সার্ভিস থাকবে কোনো কিওয়ার্ডের সঙ্গে বা মধ্যে, আগে পরে, আর কি থাকবে? প্রো থাকবে, প্রফেশনাল থাকবে, হ্যাঁ, তারপরে নিয়ার মি থাকবে, তারপরে হচ্ছে যেমন তুমি একটা ডাক্তার খুঁজতেছ, তাহলে গুড ডক্টর নিয়ার মি, তুমি গুগলে এটা সার্চ দিবা, গুগল তোমার আইপি ধরে ওই পলাশবাড়ির ডাক্তার দেখায় দেবে। বুঝতে পারছো? এই আচ্ছা, আর কি থাকতে পারে? বসরণী, আর কি থাকতে পারে? এক্সপার্ট, তাই না? স্পেশালিস্ট। আচ্ছা, এই ধরনের মানে কোনো বিজনেস কোম্পানি মানে সেলফ জড়িত আছে, কোনো বিজনেস এইম জড়িত আছে, কোনো লেনদেনের ব্যাপার আছে, কি আছে? অবশ্যই লেনদেন মানে ট্রানজ্যাকশনের ব্যাপার আছে, এক টাকা হলেও ট্রানজ্যাকশনের ব্যাপার আছে। আচ্ছা, আমি যদি একটা একজন ডাক্তারকে খুঁজি, আচ্ছা, এটা বাংলাদেশ তো এখনো ডিজিটাল হয়নি, তো আমি হার্ট ডক্টর, হার্ট ডক্টর নেয়ার রেনো। আচ্ছা, বিদেশে যদি আমি শুধু নেয়ার মি দিতাম, ওই রেনোর ডাক্তারে চলে আসতাম, কিন্তু বাংলাদেশ যেহেতু ডিজিটাল হয়নি, আচ্ছা, এইখানে যে হার্টের ডক্টরগুলো আসবে, হ্যাঁ, আচ্ছা, নেয়ার সিএ ক্যালিফোর্নিয়া। আচ্ছা, এগুলো হচ্ছে স্ট্যানফোর্ড, হ্যাঁ, সিএ। সমস্যা নেই, ক্যালিফোর্নিয়া যতগুলো আসতেছে সবই কি সিএ, যতগুলো আসতেছে সবই সিএ। আচ্ছা, এখানে যদি আমার নিয়ার মি দিয়ে সার্চ দেয়, দেখি পলাশবাড়ির কোনো, আসলে পলাশবাড়ির এরা তো সাইটই, ওয়েবসাইটই নাই এদের, এদের তো ওয়েবসাইটই নাই, হ্যাঁ,
তারপরে দেখো বাংলাদেশি ডাক্তারই কিন্তু আসতেছে, ঢাকা ঢাকার ডাক্তার আসতেছে, ঠিক আছে, এই যে ঢাকা। হ্যাঁ, এদের যেহেতু ওয়েবসাইট টাইট নাই, কিন্তু তোমার বিদেশে শুধু নিয়ারমিট দিয়ে সার্চ দিলে আসে। আচ্ছা, মোট কথা, আমি যদি একজন ডক্টরকে দেখাই তাহলে কি ফ্রি দেখবে সে? না, ওখানে কিন্তু সেলফ জড়িত। আমার সেলফটা কি, আমার সেলফ আমি সেবা নিব, আর ওর সেলফ হচ্ছে ওর টাকা নিবে। হ্যাঁ, এই যদি বিনিময় থাকে তাহলে বুঝতে হবে ওটা সার্ভিস সার্ভিস বেসড। আচ্ছা, তো আমরা একটা টপিকসে আসছি, হাউ টু শিপ অ্যান ইলেকট্রিক ভেহিকেল। আচ্ছা, এখানে কোনো দেখ কোনো কোম্পানি রিলেটেড কিছুই লেখা নাই, সব গাইড, এ টু জেড গাইড। হ্যাঁ, যেমন যে হর্টস দ্য ডিফারেন্ট অ্যাবাউট শিপিং অ্যান্ড, আচ্ছা হর্টটাও ইনফরমেটিভ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, হট রিলেটেড পয়েন্টগুলো দেখেই বোঝা যাচ্ছে এটা কি রিলেটেড, ইনফরমেটিভ ইনফরমেটিভ। আচ্ছা রনি, তুমি, তোমাকে একটা প্যারা দিচ্ছি, এই প্যারাটা শুধু তুমি সিনোনিম বসা, এখানে শুধু দেখাও কিভাবে আমি শুধু যাব আর আসবো। এটা আমাদের কি আর্টিকেল বলতেছে, তাই না? দেখ, এটা আমাদের সিনোনিমে বিভিন্ন একই শব্দ যেগুলো, যেমন ডিফারেন্ট, ঠিক আছে, ডিফারেন্ট বিভিন্ন, আর ডিফারেন্ট মধ্যে বিভিন্ন ধরনের আর কি কি হতে পারে, ভেরিয়াস, তারপর সেভারেল, তারপর কি ভেরি, মানে কিন্তু ভেকু ওয়ার্ড ব্যবহার করা যাবে না, যেমন যেটা বুঝতে পারবে না সেই ওয়ার্ডগুলো ব্যবহার করা যাবে, ভেরিয়াসটা আমরা ব্যবহার করতে পারি, এটা সব আনকমন সবাই জানে, ঠিক আছে, কিন্তু রিমোট এগুলো কি কেউ জানে, অনেকেই জানবে না, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা যাবে না। তারপর ইনভার্ট দেখি আমরা, এখন ইনভার্ট কি হতে পারে, রিলেটেড, এটা সবাই ব্যবহার করতে পারে, তাই না, কানেক্টেড এটাও ব্যবহার করা যাবে। শিপিং, শিপিং কোনটা, শিপিং ডেট কি হয়, চেঞ্জ, হ্যাঁ বলো বলো তো। আচ্ছা, তো এই আর্টিকেলটা আমার এই পর্যন্ত লেখা হয়েছে। হ্যাঁ, তোমরা একটু সুন্দরভাবে ম্যাচ করে দেখো তো, এটা আমি একটু কালারটা গ্রিনটা চেঞ্জ করে দিই। আচ্ছা, কিভাবে আমি চেঞ্জ করছি, ইফ ইউ ওন অ্যান ইলেকট্রিক কার অ্যান্ড নিড টু হ্যাভ ইট ট্রান্সপোর্টেড অ্যাক্রস কান্ট্রি অর ইভেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যদি তোমার কোনো ইলেকট্রিক কার তুমি ক্রয় করো, কি করো, তো তুমি নতুন ক্রয় করলে বা মালিক হইলা, তোমার এই কারটা ট্রান্সপোর্ট করা লাগতে পারে ওই কান্ট্রির মধ্যে অথবা কান্ট্রির বাহিরেও লাগতে পারে, ঠিক আছে। তাহলে এটাকে আমি একটু ঘুরে পেঁচে লিখছি, হোয়েন ইউ ওন অ্যান ইলেকট্রিক কার ইউ নিড টু হ্যাভ ইট ট্রান্সপোর্টেড অ্যাক্রস দ্য কান্ট্রি অর ইভেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এটাকে একটু খালি ঘুরে লিখছি। ইফের জায়গায় কি লিখছি, হোয়েন, তাই না? আচ্ছা, ইউ মে বি ওভারহাম্পড বাই দ্য প্রসেস। আচ্ছা, ওভারহাম্পড মানে হচ্ছে ব্যস্ত বা বিস্মিত। হ্যাঁ হ্যাঁ, বিস্মিত বা অভিভূত। আচ্ছা, ইউ মে বি ওভারহাম্পড বাই দ্য প্রসেস। আচ্ছা, এই প্রসেসটা দ্বারা তুমি বিস্মিত হতে পারো, এটাকে কি লিখছি আমি, ইউ মাইট বি কভার্ড বাই দ্য প্রসেস। আচ্ছা, তারপরে কি লিখছি রনি, দেখতেছ, অ্যাজ অপোজড টু রেগুলার গ্যাস পাওয়ার ভেহিকেলস ইলেকট্রিক কার্স ক্যান বি ডিফিকাল্ট টু ট্রান্সপোর্ট ইউর সেলফ বাই ড্রাইভিং। আচ্ছা, সেটা যে কোনো ধরনের গ্যাসের ভেহিকেল হোক আর ইলেকট্রিক কার হোক, তাই না, এটা হচ্ছে খুব ডিফিকাল্ট হতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিজে ড্রাইভ করে নিয়ে যাওয়াটা খুবই ডিফিকাল্ট, তাই না, কারণ আমি নতুন একটা গাড়ি কিনলাম, আমি ড্রাইভিংয়ে ট্রায়াল দিলাম না কিছু না,
আর ইউএস এর স্টেটগুলো তো অনেক বড় বড়, এক স্টেট থেকে আর এক স্টেটে দেখা যাচ্ছে যে হিউজ সময়ের ব্যাপার, তাই না? বাংলাদেশ টু ইন্ডিয়া, তাও ঢাকা হয়ে যাওয়ালে, মানে এক একটা স্টেটই দেখা যাচ্ছে বাংলাদেশের থেকে অনেক বড়। আচ্ছা, তো সেটাকে আমি কিভাবে লিখছি, এনিওয়ে দিছি, হ্যাঁ। ইট মে বি ডিফিকাল্ট টু শিপ ইলেকট্রিক কার্স, রেগুলার গ্যাস পাওয়ার্ড ভেহিকেলস ইউর সেলফ বাই ড্রাইভিং। এটাকে সুন্দর করে আরো শর্টকাট করে লিখছি, তাই না? ডিফিকাল্ট আগে লিখছি, হ্যাঁ। ক্যান বি মে বি প্রায় ওই সময় আর কি, ক্যান বি বলতে মোটামুটি সম্ভাবনার মানটা একটু বেশি বোঝায়, মে বি দিয়ে আরো একটু কম, মাইট বি দিয়ে আরো কম, কিন্তু ক্যান বি মে বি মাইট বি এগুলো দ্বারা সাধারণত পসিবিলিটি যে হতে পারে, হ্যাঁ, এই রিলেটেড। আচ্ছা, ক্যান বি ডিফিকাল্ট টু ট্রান্সপোর্ট ইউর সেলফ বাই ড্রাইভিং, তাই না? আর আমি শুধু কি দিছি, ইট মাইট বি ডিফিকাল্ট, এটাকে পরে দিছি, এই ফ্রেজটাকে আমি পরে দিছি, ইলেকট্রিক কার রেগুলার গ্যাস, এই ফ্রেজটাকে আমি কি, এই ফ্রেজটা ছিল আগে, এই ফ্রেজটা ছিল কোথায়, আগে প্রথমেই ছিল, এখানে ছিল, আমি এটাকে ভার্বের পরে দিছি। আচ্ছা, তারপর কি করছি, হোয়াইল দ্য ওভারঅল নেটওয়ার্ক অফ সুপার চার্জার্স ইজ গ্রোয়িং ইন মেজর মেট্রোপলিটন এরিয়াস অ্যাক্রস দ্য কান্ট্রি, ইট ক্যান বি চ্যালেঞ্জিং টু ফাইন্ড এ প্লেস টু চার্জ। এর আর্টিকেলটা কিন্তু একটু মানসম্মত নয়, কঠিন। আচ্ছা, ইট ক্যান বি চ্যালেঞ্জিং টু ফাইন্ড এ প্লেস টু চার্জ ইন রুরাল লোকেশন অ্যালং দ্য রাউট অফ এ লং ডিস্টেন্স রোড ট্রিপ। আচ্ছা, এটা দ্বারা কি বুঝলে তোমরা, যেহেতু সুপার চার্জার গুলো আসলে মানে বাড়তেছে, হ্যাঁ, মেট্রোপলিটন যে এরিয়াগুলোতে, হ্যাঁ, মেট্রোপলিটন মানে বিশেষ যে এরিয়াগুলোতে, হ্যাঁ, কান্ট্রির মধ্যে, আচ্ছা, সো এটা ডিফিকাল্ট টু গেট এ প্লেস টু চার্জ ইন রুরাল, মানে রুরাল যে গ্রামের পরিবেশে কিন্তু এটা পাওয়াটা কঠিন। আমি শহরে আমি ইলেকট্রিক্যালি চার্জ দিতে পারতেছি, অনেক দেখা যাচ্ছে যে ইয়া আছে, কি বলে, অনেক প্লেসই আছে যেখানে ওরা প্রফেশনালি চার্জ দেয়, টাকা নেয়, সিম্পলি 30 টাকা অটোগুলো চালতে না গ্যারেজে, হ্যাঁ, এরকম। আচ্ছা, ওইটাকে একটু ঘুরে পেঁচে লিখছি। আচ্ছা, এরকম পুরো সেন্টেন্সটাই আমরা কি করছি, পুরো যে প্যারাটাই আমরা একটু ঘুরে পেঁচে লিখছি। আচ্ছা, এখন যে এইটুকু আমি আজকে লেখা দেখাবো, হ্যাঁ। আচ্ছা, এইটুকুকে আমি ইউনিক করব কিভাবে, আচ্ছা, সব থেকে বড় কথা কি, আমি যদি ডিরেক্ট দিই তাহলে এটা কপি স্কেপ হবে, একজনের কন্টেন্ট আর একজন। আচ্ছা, স্মল এসইও টুলস, আচ্ছা, এই কপি স্কেপ চেক করা যায়, একজন আর একজনের কন্টেন্ট চুরি করবে সেটা কি করা যায়, চেক করা যায়। নেটের যে অবস্থা, আচ্ছা, প্লাগিরিজম চেকার, এরকম অনেক চেকার আছে আমাদের কাছে, প্রিমিয়াম চেকার আছে। আচ্ছা, আমি যদি কপি কন্টেন্ট করি ডিরেক্টলি, দেখা যাচ্ছে আমি একটু একটু করে চেঞ্জ করে দিয়ে ওই কন্টেন্টটা ক্লায়েন্টকে দিয়ে দিলাম, তাহলে ক্লায়েন্ট ওটা ইজিলি ধরতে পারবে, তুমি এখান থেকে কন্টেন্টটা চুরি করছো, হ্যাঁ। আর চুরি করা কন্টেন্টে কোনো লাভ নাই, ওইটা গুগল র্যাঙ্ক করবে না, দ্বিতীয় কথা, যার ওয়েবসাইট থেকে চুরি করলাম সে আমার নামে প্রাইভেসি মামলা করতে পারবে, হ্যাঁ, যে আমার, তারপরে হচ্ছে নিজের অথরিটি থাকে না, নিজের কি থাকে না, হ্যাঁ হ্যাঁ। নেটেরই সমস্যা আসলে, এত টাকা বিল দেই কো, আর থাকে তো বাংলা লিঙ্ক ভালো আছে, এ মাসে আর বাংলা লিঙ্ক না নিয়ে গ্রামের নিচে।
হচ্ছে কি না আরেকবার দেওয়া লাগবে কন্ট্রাক্টটা চেক হচ্ছে 4% নেট আসলে অনেক স্লো প্লাগিরাইজড হ্যাঁ হুবহু ওই কন্টেন্টটা যদি ক্লায়েন্ট এখানে দেয় তো যতটুকু প্লাগিরাইজড এই টুলগুলোই দেখায় দেবে এটা তো ফ্রি টুল প্রিমিয়াম টুল হলে পুরোটাই ধরবে প্রিমিয়াম টুল দেখি ধরবে পুরোটাই ধরবে এইটুকু ইউনিক ধরতেছে ফ্রি টুল দেখে ইউনিক ধরতেছে আচ্ছা তো আমরা আর্টিকেলটা লেখার পর সিম্পলি প্রিমিয়াম টুল দিয়ে চেক করব আচ্ছা হোয়াটস দ্য ডিফারেন্ট অ্যাবাউট শিপিং অ্যান্ড ইলেকট্রিক কার আচ্ছা সাপোজ আমার এই এখান থেকে এইটুকু পুরোটাই লিখতে হবে তাই না এখান থেকে এইটুকু কি পুরোটাই লিখতে হবে এইটুকু আচ্ছা নিচে ফোন টোন সার্ভিসের ব্যাপার স্যাপার আছে ওই জন্য বাদ তো এইটুকু আমি কি হুবহু তুলে দিব আমি রিরাইট করব কপিরাইট করব বাংলাদেশে যারা আছে এরা 95% কি তারও বেশি 99% কপিরাইটার আচ্ছা কপিরাইট করার নিয়ম আছে মানে রুল আছে হ্যাঁ এটা লিগ্যাল এসি আছে এটা করলে পাপ হবে না কিন্তু আমি যদি শুধু সিনোনিম ইউজ করে করে করি তাহলে ওটা খুব একটা ফেয়ার হবে না আচ্ছা হোয়াটস দ্য ডিফারেন্স অ্যাবাউট শিপিং অ্যান্ড ইলেকট্রিক কার এটাকে কিভাবে লেখা যাইতে পারে হোয়াটস ডিফারেন্ট মানে একটাই মানে কোন জিনিসটা আলাদা ব্যাটারিস তাহলে এখানে এটাকে এইভাবে লেখা যায় হ্যাঁ শিপিং এর জায়গায় ট্রান্সপোর্ট আচ্ছা তোর অস্তিত্ব থাকলো পুরোটাই তো চেঞ্জ করলাম আচ্ছা শিপিং এর আমি সিনোনিম গুলো চেক দিব কিভাবে শিপিং দিয়ে এখানে দিলে সিনোনিম গুলো চলে আসবে বা ট্রান্সপোর্ট গুগল ট্রান্সলেটটা সবসময় ধরে না ট্রান্সপোর্টের সিনোনিম সিনোনিম হচ্ছে শিপিং এখানে নাই তো যাই হোক দুইটা সিনোনিম আচ্ছা লিখলাম তাহলে দ্য মেজর ডিফারেন্সের যা মেইন দেওয়া যাবে না ইনভলভের একটা সিনোনিম কি দেওয়া যেতে পারে পার্টে কিন্তু পাস্ট করা মানে পাস্ট করা পার্টিসিপেল করা হ্যাঁ আচ্ছা ইনভলভ আমরা এমন ওয়ার্ড দিব না যেটা মানুষ চিনবে না যেটা পড়তে ডিকশনারি লাগবে যেটা পড়তে কি লাগবে ডিকশনারি এই ওয়ার্ডটা আমরা কখনোই দিব না সবসময় ইজি ওয়ার্ড দিব যাতে মানুষ পড়েই বুঝতে পারে আচ্ছা ইনক্লুডেড দেওয়া যেতে পারে কি দেওয়া যাইতে পারে ইনক্লুডেডটা সবাই চেনে আচ্ছা দ্য মেইন ডিফারেন্স ইনক্লুডেড ইন শিপিং শিপিং এর জায়গায় আমি এটা দিই ট্রান্সপোর্টিং সবাই চেনে আচ্ছা এখানে এ ভেহিকেল দিতে পারি অর ইলেকট্রিক কার হ্যাঁ আচ্ছা দ্য মেইন ডিফারেন্স ইনক্লুডেড ইন ট্রান্সপোর্টিং এ এখানে ইলেকট্রিকটা দিতেই হবে হ্যাঁ অ্যান্ড দিতে হবে অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল অর কার আচ্ছা
অ্যাজ অপোজ টু এনি আদার ভেহিকেল। আচ্ছা দেন অ্যাজ অপোস্টের জায়গায় আমি দেন দিতে পারি, তাই না? এই যে এই দেনটা, দেন এনি আদার ভেহিকেল ইজ দেয়ার ব্যাটারি। আচ্ছা ব্যাটারিটাই সমস্যা, ইলেকট্রিক যে গাড়িগুলোর ব্যাটারি মারাত্মক। বলতে শামীমের নিচের ব্যাটারিটার ওজন জানিস যে ভ্যানটা চলে মনে যাও, একটা ব্যাটারি অ্যালক করতে 3 জন লাগবে। আচ্ছা এই যে ব্যাটারিটা, ব্যাটারিটা যেহেতু চার্জ দিতে হয়, দ্য মেইন ডিফারেন্স ইনক্লুডেড ইন ট্রান্সপোর্টিং অ্যান ইলেকট্রিক কার, ইলেকট্রিক ভেহিকেল অর কার দেন এনি আদার ভেহিকেল ইজ ইজ দেয়ার ব্যাটারি, না ইজ দ্য ব্যাটারিজ। এই ব্যাটারিটাই হচ্ছে মেইন ডিফারেন্স। যেগুলো হচ্ছে তেল চালিত বা গ্যাস চালিত সেগুলো তো ব্যাটারি নেই, হ্যাঁ সেগুলো ইজিলি নিয়ে যাওয়া যায়। আচ্ছা সিমিলার টু দ্য রিচার্জেবল, কি রিচার্জেবল কাইন্ডস ফাউন্ড ইন মেনি স্টোরস, ইলেকট্রিক ভেহিকেলস ইউজ লার্জ ব্যাটারি। ইলেকট্রিক ভেহিকেলগুলো লার্জ ব্যাটারি, কারণ ওরা তো চলেই চার্জের মাধ্যমে, তাই না? দেখা যাচ্ছে যে তেলের গাড়িতে এতটুকু একটা ব্যাটারি থাকে শুধু লাইট জ্বালানোর জন্য, হ্যাঁ আর ওটা হচ্ছে পুরো ইঞ্জিনকে চালানোর জন্য কি লাগে, ব্যাটারি লাগে। আচ্ছা তাহলে এটাকে কিভাবে লিখবো মেরাজ বল দেখি। আচ্ছা আমরা ভাগ ভাগ করে নেব, সেন্টেন্সগুলো ভাগ ভাগ করে নেব, তাহলে সুবিধা হবে, আরো সুবিধা হবে। লেখার পরে আবার এইভাবে তুলে দিব, লেখার পরে এইভাবে তুলে দিব। আইডিয়া অল কাইন্ড অফ ফাউন্ড ইন মেনি স্টোরস, সিমিলার জায়গায় অ্যাজ দেওয়া যাইতে পারে, অ্যাজ আছে। আচ্ছা সিমিলার জায়গায় লাইক দেওয়া যাইতে পারে, অ্যাজ লাইক দেওয়া যাইতে পারে, হ্যাঁ বা সাসাসটা একটু ইয়া হয়ে যায়, শুধু শুধু লাইক দেওয়া যেতে পারে, শুধু কি লাইক, এই লাইকটা। কাইন্ডস এর সিনোনিম কি দেওয়া যেতে পারে, কাইন্ডস মানে প্রকার, রিসার্চেবল কাইন্ডস আছে নাকি? এই কাইন্ড মানে আসলে মানে জাতি বা একটা টাইপ বোঝাচ্ছে, মানে একটা ফিল্ড, বিভিন্ন ধরনের, মানে এটা একটা রিসার্চেবল একটা মানে মানে আমার টাইপটা, এই কাইন্ডের জায়গায় টাইপ দেওয়া যেতে পারে, কি দেওয়া যেতে পারে, টাইপস, মানে এদের টাইপস হচ্ছে আর রিসার্চেবল, সবসময় চার্জ নেবে, হ্যাঁ এদের ধরন। ফাইন্ডের জায়গায় একটা কি সিনোনিম দেওয়া যেতে পারে, না এটা যে ব্যাটারির যেহেতু ইয়ের ব্যাপার, চার্জিং এর ব্যাপার, এখানে সার্চ হবে না। যদি ইন্টারনেটের ব্যাপার হতো, ইন্টারনেটে খোঁজা হতো, তখন সার্চ দেওয়া যাইত, তাই না? এখানে বেস্ট ওয়ার্ড কোনটা হবে বলো রনি। সাপ্লাইড হইতে পারে, সাপ্লাইড মানে ওটা আসলে সাপ্লাই, সাপ্লিমেন্ট হয়, ইলেকট্রিক ওয়ার্ড, সাপ্লাইটা কি ওয়ার্ড, ইলেকট্রিক ওয়ার্ড। আচ্ছা লাইক দ্য টু দ্য রিসার্চেবল টাইপস সাপ্লাইড ইন মেনি স্টোরস, ইলেকট্রিক ভেহিকেলস ইউজ লার্জ ব্যাটারিজ ফর পাওয়ার। আচ্ছা ভেহিকেলসের জায়গায় কার দেই আমরা, কি দেই? আচ্ছা ইউজের একটা সিনোনিম দেওয়া যেতে পারে। আচ্ছা এটাকে আমরা আগে একটা কাজ করি, তাই না? এটা আগে দেই আর এটা পরে দেই, তাহলে কেমন হয়? আর এলটা ছোট হাতে দেই, আর এটা হচ্ছে ইলেকট্রিক কার্স ইউজ লার্জ ব্যাটারিজ ফর পাওয়ার লাইক টু দ্য রিসার্চেবল টাইপস
সাপ্লাইড ইন মেনি স্টোরস। আচ্ছা ওইটাই ওই ফ্রেজটাকে খালি আমি কোথায় নিয়ে গেলাম? পরে নিয়ে গেলাম। আচ্ছা ইউজার একটা সিনোনিম দেওয়া যায় কি? এখানে ইউজার সিনোনিম দিলে আর্টিকেলটার ইয়া চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আর্টিকেলের ইয়াটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা তাহলে এতটুকু হলো। আচ্ছা হাউএভার, হাউএভার মানে যাই হোক, আচ্ছা হাউএভার দ্য বিগ রিসার্চেবল ব্যাটারিজ ইউজড বাই ইলেকট্রিক কার্স আর মাস হেভিয়ার দেন দেয়ার সিঙ্গেল ইউজ কন্টের পার্টস, দিস কজেস দ্য ওভারঅল ওয়েট অফ অ্যান ইলেকট্রিক অর হাইব্রিড ভেহিকেল টু বি মাচ হায়ার। মানে ইলেকট্রিক কার বা ভেহিকেলের ব্যাটারিগুলো খুব বড় হয়, এর জন্য আর ওয়েটও কি হয় অনেক বেশি হয়, ওয়েটটাও অনেক বেশি হয়। তাহলে হাউএভারের জায়গায় আমরা এনিওয়ে দিতে পারি, অ্যাজ দিতে পারি। আচ্ছা অ্যাজ দ্য বিগ রিচার্জেবল রিচার্জেবল সিনোনিম কি আসলে দেওয়া যায়, চার্জেবল দেওয়া যায়? ঠিক আছে ওটা দিলে আসলে আর্টিকেলের মানেটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ সমস্যা, তাহলে ব্যাটারিও চেঞ্জ করা যাবে না। হ্যাঁ কারণ ব্যাটারিটাকে ব্যাটারি হিসেবেই সবাই চেনে বাংলাদেশে, ওই ব্যাটারি ওয়ার্ডটাই পপুলার, ইউএসএতেও পপুলার। আচ্ছা এখানে ইউজের জায়গায় অন্য কিছু কি দেওয়া যায়? ইউজের জায়গায় অন্য কিছু দিলে এই আর্টিকেলটার মানে কি হবে? যদি বিহেভ দেই, বিহেভ মানে আসলে আচরণ। আচ্ছা অ্যাজ দ্য বিগ রিচার্জেবল ব্যাটারিজ ইউজড বাই দ্য ইলেকট্রিক কার্স জায়গায় ভেহিকেলস দিয়ে, হ্যাঁ অর কার। আচ্ছা ওখানে আপনি হলো এখানে একটা দা দেওয়া যেতে পারে, না এটা একটা ফ্রেজ, এটা কি এই আর পর্যন্ত এটা পুরোটাই ফ্রেজ, এটা কি এটা হচ্ছে পার্টিসিপেবল ফ্রেজ, এটা কি ফ্রেজ? দেখো এই যে ইউজটা এখানে হচ্ছে পার্টিসিপেবল, এটা একটা পুরোটাই ফ্রেজ, যেহেতু একটা সেন্টেন্সে একটা মেইন ভার্ব লাগবে সেহেতু একটা আর দেওয়া আছে, এটা পুরোটাই একটা ফ্রেজ। হ্যাঁ ইউনিক করতে হবে, যে আমার মেইন ব্যবহার হচ্ছে ইউনিক করা, যেহেতু আর্টিকেলটার মধ্যে কিছু কিছু জায়গায় ভেহিকেল লেভেল লেখা আছে, কারো লেখা দিলে সমস্যা নেই, না যাও সমস্যা নেই, কিন্তু দিলে আমার ইউনিক হচ্ছে, দিলে আমার কি হচ্ছে ইউনিক হচ্ছে, ইউনিক হচ্ছে না। ভেহিকেল যদি থাকতো তাহলে কার ইউজ করতাম, ভেহিকেল ইউজ করতে হবে, কিন্তু তোমার কার উল্লেখ করে কারটা তো ভেহিকেলের মধ্যে হবে। এই যে টাইটেলটা কি আমার, ভেহিকেল মানে টাইটেলটা কি আমার, আমার টাইটেলটা কি, তাহলে আমি ভেহিকেল দিতেই পারি। আচ্ছা কারটা একটা ভেহিকেল, কারটা একটা কি যানবাহনের মধ্যে পড়ে, যানবাহনের মধ্যে পড়ে, ওয়ান কাইন্ড অফ সিনোনিম। আর আমি যেহেতু ওয়ার দিছি, কি দিছি ওয়ার, ওই তো কার অথবা যানবাহন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা অ্যাজ দ্য বিগ, বিগের জায়গায় আসলে সিনোনিম দেওয়া যাইতে পারে মনে হয়, বিগের সিনোনিম দেওয়া যাইতে পারে, হিউজ না, হিউজ মানে অনেক, আচ্ছা লার্জ দেওয়া যাইতে পারে, কি দেওয়া যাইতে পারে, লার্জ ব্যাটারি, লার্জ, আচ্ছা লার্জ ব্যাটারি হবে কি না সেটা আমি গুগল করে আগে দেখি যে এই ওয়ার্ডটা আসলে পরিচিত কি না। হ্যাঁ লার্জ ব্যাটারি শব্দটা কি পরিচিত, তাহলে এটা আমি দিতে পারি। হ্যাঁ হিউজ ব্যাটারি দেখি তো আছে নাকি, হিউজ ব্যাটারি আসলে মানে ওইভাবে হয় না। আচ্ছা এই দেখো হিউজ ব্যাটারি, হিউজ ব্যাটারি বলতে বোঝাচ্ছে অনেকগুলো ব্যাটারি একটা গাড়িতে স্টোর করা আছে, সেই ক্ষেত্রে হবে, বুঝতে পারছো কি? এই দেখো বিগ আছে, বিগেস্ট ব্যাটারি আছে, হ্যাঁ
কিন্তু নাই। আর তুমি যে লাস্টটা দিয়ে দেখো, হিউজ নামের কোনো ওয়ার্ড দেখছো এখানে কোনো আছে নাই কিন্তু। আর তুমি যে লার্জ দেখো, লার্জ দেখো তো গুগলে আছে কি না, এই যে লার্জ ব্যাটারি আছে। তার মানে এই ওয়ার্ডটা আমার যেটা কনফিউশন যে এই ফ্রেজটা হবে কি না, সেটা আমি কি করবো, গুগল করবো। আচ্ছা তাহলে দ্য লার্জ ব্যাটারি, আচ্ছা। আর মাছ হেভিয়ার, মাছের একটা সিনোনিম, আচ্ছা এটাকে ইউজড বাই ইলেকট্রিক ভেহিকলস আর কার আর মাছ হেভিয়ার, আচ্ছা হ্যাপ মাছ ওয়েট, হেভিয়ারের জায়গায় কী দেওয়া যেতে পারে, WEIGHT। আচ্ছা এটাকে আমি শুধু মানে আর এর জায়গায় এটা হ্যাপ দিয়ে করলাম, হ্যাঁ ওখানে আমরা তো ওয়ার্ড ইট ইট হ্যাজ মাস ওয়াইড আমরা তো ব্যবহার করতে পারি, কারি তো কারি ব্যবহার। আচ্ছা দেখো আমি আমি তোমাকে বলি কোথা থেকে ছাড়লাম, এখানে না আর হেভিয়ার, আর হেভিয়ার মানে বলতেছে মানে ওটার ওজনটা হেভিয়ার, অনেক হেভিয়ার। আর ওটাকে যদি বলি আমি হ্যাভ মাচ ওয়েট মানে অনেক ওজন, এটার অনেক ওজন ওজন। আচ্ছা তো একই জিনিস না, না ব্যাটারিস আছে, এটা প্লুরাল, এটা কি প্লুরাল, এখানে তো তুমি হ্যাজ দিতে পারো না, এটা সাবজেক্টটা মূলত হচ্ছে যে লার্জ ব্যাটারি, এটা হচ্ছে সাবজেক্ট লার্জ রিসার্চেবল ব্যাটারিস, আর পরে হচ্ছে এই সাবজেক্টটাকে ফ্রেশ করে বড় করছে, ঠিক আছে। এটা ফ্রেশটাকে কীরকম করে করছে দেখো, যেমন বন্যায় উপরান্ত গাছ, তাহলে ট্রি সাবজেক্টটা কি, ট্রি আপরুটেড বাই ফ্লাড, এখানে এই ফ্রেশটা ইউজ করা হয়েছে, পার্টিসিপল ফ্রেজ, কি ফ্রেজ এটা, কিন্তু এটা কিন্তু আসলে ট্রি আপরুটেড বাই ফ্লাড আর হেভিয়ার আর কি, মানে অনেক বড় সাইজের গাছ। আচ্ছা তাহলে এটা কি এই সেন্টেন্সে কি দুটো ভার্ব ইউজ করার নিয়ম আছে, একটা সেন্টেন্সে একটাই ইউজ হবে আটটা ভার্ব, কিন্তু এইটুকু হচ্ছে কি ফ্রেজ। আচ্ছা এই সেম ফ্রেজ আমরা আর একটা ইউজ করি, সেটা হলো মোবাইল, ব্রোকেন বাই রনি, ব্রোকেন বাই রনি ইজ মাইন, যে মোবাইলটা রনি ভাঙছে ওইটা কার, ওইটা আমার, এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, এই ফ্রেজটা শিখতে হবে। আচ্ছা ফ্রেজটা কি মজার দেখো, টেবিলের পা, দ্য লেগ অফ টেবিল, দ্য লেগ অফ টেবিল, এই ফ্রেজটাকে আমি হচ্ছে এভাবেও লিখতে পারি, টেবিলস লেগ। আচ্ছা দুইভাবে লেখা যায়, একটা বয় শূন্য র, হ্যাঁ দেখো ইংলিশটা আসতেছে কীভাবে, টেবিলের পা উল্টা, ইংলিশটা সবসময় উল্টা দিক হয়ে আসে, তাহলে পায়ের ইংরেজি কি লেগ, অফ মানে বয় শূন্য র, আর প্রথমটা যায় ইংলিশে শেষে, তাহলে প্রথমটা কি টেবিল, আর এই অ্যাপোস্ট্রফি এস দিয়েও একটা বয় শূন্য র আসতেছে, তাহলে এটা কি ফ্রেশ, ফ্রেশ সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে আর কি। এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটা কি নাউন, নাউন ফ্রেজ, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মানে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা যাই হোক, দেন দেয়ার সিঙ্গেল ইউজ, এটা কি মানে সিঙ্গেল ইউজের যে ব্যাটারি পার্টগুলো থাকে ওটার থেকে এটা কি অনেক ওজনটা বেশি। আচ্ছা দেনের একটা সিনোনিম দেওয়া যায় কি, দেনের সিনোনিমই নাই, দেনের কোনো সিনোনিমই নাই, আচ্ছা দেয়ারটা তুলে দিলাম, এটুকু চেঞ্জ করার কোনো ওয়ে নাই। আচ্ছা এইটুকু এখন আমার করে দেখো তো, এটুকু আমি অ্যাডজাস্ট করে দিলাম, আস্তে আস্তে লিখতে লিখতে স্পিড বেড়ে যাবে, আমি বোঝানোর জন্য আস্তে আস্তে করতেছি, ঠিক আছে। আচ্ছা এইটুকু আমি এখন লিখবো কিভাবে, দিস রিজন, হ্যাঁ কজের জায়গায় রিজন ইউজ করে দিতে হবে, আচ্ছা দিস অকার্স, দিস কজেস দ্য ওভারঅল ওয়েট অফ অ্যান ইলেকট্রিক অর হাইব্রিড ভেহিকেল টু বি মাচ হায়ার,
ওভারঅল ওয়েট অফ অ্যান ইলেকট্রিক, এখান থেকে অর্ডটা তুলে দিব। রিরাইট বা কপিরাইটিং এর সিস্টেম কি নতুন কিছু যোগ করতে পারবা, ভেগু কিছু বিয়োগ করতে পারবা, তুমি সিনোনিম ইউজ করতে পারবা, কমনের জায়গায় কমন সিনোনিম, আনকমন এমন সিনোনিম ইউজ করা যাবে না যেটা পড়তে ডিকশনারি লাগবে। আচ্ছা, দ্যাটস হোয়াই দ্য ওভারঅল ওয়েট অফ অ্যান ইলেকট্রিক ভেহিকল সিমস দেওয়া যেতে পারে, সিমস বা লুকস। আচ্ছা, মনে হয়। আচ্ছা, এখন আমি একটা চেক দিই তো, এত একে অস্তিত্ব নেই, কি দিয়ে চেক দিব? স্মল টু, এটা তোমার কপি স্কেপ দিয়ে চেক দিলেও 100% হবে। আর আরেকটা কথা, কপি স্কেপে 100% না হলেও হবে, যদি তুমি 50%ও করো ওইটাই গুগলে ভালো প্রায়োরিটি পাবে। যে যে বানানগুলো ভুল হয়েছে এগুলো আমরা এখান থেকে ঠিক করে নিব। হ্যাঁ, এই যে দুইটা ইরর ছিল, ওই দুইটা কি হলো, এই যে মেইন ডিফারেন্সটা ভুল হয়েছে। এখানে অফ দিলে বেটার হয়। হ্যাঁ, অফ দিলে কি হয়, বেটার হয়। আচ্ছা, এখন এই যে এই লেখাটা লেখার পরে আমাকে অবশ্যই একবার প্রুফ রিড করতে হবে, নিজেই পড়তে হবে, পড়ার পরে দেখবে একটা হলেও ভুল পাবা, বা পুরো আর্টিকেলের মধ্যে 5-7টা ভুল পাওয়া যাবে। আচ্ছা, রাইটিং এর ক্ষেত্রে এটা হয়, হ্যাঁ, যত পড়বা ততই ভুল পাবা। আচ্ছা, এখন আমি এটা দিয়ে চেক দিব, তাই না? নেট যদি ফাস্ট না হয়, তোমার সন্ধ্যা থেকে রাতে একটু ঝামেলা করে, সারাদিনে ঠিক থাকে, 10টার পর আবার ঠিক হয়ে যাবে, রাত 10টার পর ঠিক হয়। আচ্ছা, এখন আমি চেক দিব, কি চেক দিব, কপি স্কেপ অথবা প্লাগিরিজম চেক করব। প্লাগিরিজমের বাংলাটা কি দেখো, লেখা চুরি, লেখা চুরি বা কোনো চুরি, রচনা চুরি, টেক্সট চুরি। হ্যাঁ, আচ্ছা, প্লাগিরিজম মানে কি, চুরি। আবার ঝামেলা লোড হচ্ছে, হ্যালো জু, হ্যাঁ 10-15 মিনিট পর আসো। কি ইউনিক, পুরোটাই কি ইউনিক? আচ্ছা, এখন মোটামুটি আমি আর্টিকেলের ট্রেন আপ দিব 4 দিন। হ্যাঁ, আর্টিকেলের ট্রেন আপ দিব 4 দিন, আর জব অ্যাপ্লাইয়ের ট্রেন আপ দিব 7 দিন। হ্যাঁ, এই